হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিপুরার এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে এশিয়া মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন উত্তরে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি আছে, প্রথমে কি আছে দেখিনি ভালো করে। এশিয়ার বৃহত্তম মালভূমিটির নাম হলো তিব্বতের মালভূমি, এক নম্বর। দুই নম্বর দেখো, এশিয়া মহাদেশের বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? বৈকাল হ্রদ, ঠিক আছে? নেক্সট দুই নম্বর দেখো কি আছে, তিব্বতের মালভূমি হলো পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে এভাবে আসতে পারে একটা কোশ্চেন যে এশিয়া মহাদেশের বৃহত্তম, এশিয়া মহাদেশে একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ দাও, তখন তিব্বতের মালভূমি উদাহরণটা হবে, ঠিক আছে? এরপর দেখো চার নম্বর, এশিয়ার একটি শীতলতম মরুভূমি হলো কি? গোবি মরুভূমি, ওকে। নেক্সট পাঁচ নম্বর দেখো, লোকসংখ্যা অনুসারে মহাদেশগুলোর মধ্যে এশিয়া স্থান প্রথম, তাহলে এশিয়া স্থান লোকসংখ্যা অনুসারে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, টাইগ্রিস ও ইউফ্রেটিক্স নদী গঠিত সমভূমিটির নাম হলো মেসোপটেমিয়া। এরপর দেখো, এটা এই প্রশ্নটা আমাদের ইতিহাসের টেট টু সিলেবাসের মধ্যেও আছে, ঠিক আছে? এরপর দেখো সাত নম্বর প্রশ্ন, এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম হলো ইনিসি হলো এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। এরপর দেখো আট নম্বর কী আছে, পামির মালভূমির অপর নাম কী? তাহলে পামির মালভূমির অপর নাম কী? বাম ই দুনিয়া। নেক্সট নয় নম্বর কোশ্চেন, এশিয়ার বৃহত্তম উপদ্বীপটির নাম হলো আরব উপদ্বীপ, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন হতে পারে। নেক্সট দশ নম্বর কোশ্চেনটা দেখো, তিব্বতের মালভূমিতে অবস্থিত বিখ্যাত, এখানে টির হবে না, হ্রদটির হবে, হ্রদটির নাম হলো মানস সরোবর। এরপর দেখো এগারো নম্বর, ভারতের একটি লবণাক্ত হ্রদ হলো চিল্কা হ্রদ, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, সিন্ধুর প্রধান উপনদী হলো শতদ্রু নদী। নেক্সট তেরো নম্বর কোশ্চেন, এশিয়ার বৃহত্তম সার কারখানাটি কোথায় অবস্থিত? সিন্ধিতে। নেক্সট দেখো চোদ্দ নম্বর, পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদটির নাম কি? নাম হলো প্যাংগং। এরপর পনেরো নম্বর, সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত বনভূমিটির নাম কি? ত্রুন্দা বনভূমি। নেক্সট দেখো, এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম নগরটির নাম কি? টোকিও। এরপর ক্যান্টন নদী বলা হয় সিকিয়াং নদীকে, তাহলে ক্যান্টন নদী কোন নদীকে বলা হয়? সিকিয়াং নদীতে, যেটা চীনে অবস্থিত। পিত নদী বলা হয় হুয়াংহু নদীকে, ওকে। এরপর আরেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, আয়তনে এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র কোনটি? রাশিয়া। নেক্সট কোশ্চেন দেখো, এশিয়ার সর্বাধিক জনবহুল রাষ্ট্রটি হলো চীন, ঠিক আছে? জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি। এরপরে আছে কি আমাদের ভারত, দ্বিতীয় আমাদের ভারত, ওকে। নেক্সট দেখো একুশ নম্বর, এশিয়া মহাদেশের ভারতের থেকে প্রায়, এশিয়া মহাদেশটি ভারত থেকে প্রায় বারো গুণ বড়। এশিয়ার একটি আগ্নেয় পর্বতের নাম কি? জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বত, ওকে। নেক্সট দেখো কি আছে, জোয়ারের জলে পুষ্ট থাকে এশিয়ার একটি নদীর নাম হলো মাতলা নদী। এরপর এশিয়া তথা পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভূভাগ, এখানে হবে ভূভাগ, সরি এখানে ভুল হয়েছে, ভূভাগটির নাম হলো সাইবেরিয়ান শিল্ড, ওকে। নেক্সট দেখি কি আছে, পঁচিশ নম্বর, ভারতের সর্বপ্রাচীন পর্বতটির নাম হলো আরাবলি পর্বত, ওকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো, এশিয়া মহাদেশকে বৈপরীত্যের মহাদেশ বলা হয়, তাহলে কোন মহাদেশকে বৈপরীত্যের মহাদেশ বলা হয়? এশিয়া মহাদেশকে। পর্বত হৃদয় মহাদেশ বলা হয় এশিয়া মহাদেশকে, তাহলে পর্বত হৃদয় মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? এশিয়া মহাদেশকে, ওকে। নেক্সট, এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি অবস্থিত কোথায়? জাপানের ইয়াওয়াটা, ইয়াওয়াটাতে এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পটি অবস্থিত, ঠিক আছে? নেক্সট নেক্সট দেখো, এশিয়ার সর্বাপেক্ষা বড় ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবনে। এরপর
এশিয়ার দুইটি সরলবর্গীয় বৃক্ষের নাম কী কী? পাইন এবং বর্চ। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী ধরনের বৃক্ষের বনভূমি দেখা যায়? চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। এরপর পৃথিবীর লবণ ভাণ্ডার বলা হয় ছয়ডাম মালভূমিকে। নেক্সট কী আছে দেখি, সিকিয়াং নদীর আরেক নাম কি? ওরেস্ট রিভার। এরপর তিব্বতের পার্বত্য অঞ্চলকে বলা হয় পেচুয়ান আলপস। ওকে, তিব্বতের পার্বত্য অঞ্চলকে কি বলা হয়? পেচুয়ান আলপস। ওকে, এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল। এরপর 36 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশটির নাম হলো এশিয়া মহাদেশ। ওকে, নেক্সট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম হলো হিমালয় পর্বতমালা। ঠিক আছে, সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় পর্বতমালা। তারপর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বা হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির নাম হলো মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 8,850 মিটার। ওকে, নেক্সট দেখো, পৃথিবীর সর্বোচ্চ মালভূমিটির নাম হলো প্রামীর মালভূমি। নেক্সট দেখো কি আছে, পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কমিউনিজম পিক। কমিউনিজম পিক হলো পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এরপর দেখো 41 নাম্বার, এশিয়া ও ইউরোপের পরবর্তী নাম হয়েছে উরাল পর্বত। ঠিক আছে, সরি, এখানে এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী যে জায়গায় পর্বতের নাম আছে সেটা উরাল পর্বত নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, 42 নাম্বার, পৃথিবীর প্রাচীনতম মালভূমিটির নাম হলো আরব মালভূমি। এরপর দেখো পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? ইয়াং সিকিয়াং। চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? হুয়াংহু নদীকে চীনের দুঃখ বলা হয়। ঠিক আছে, কারণ ওইখানে যে প্লাবনভূমি হয়ে যে চীনের বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, প্লাবিত হয়ে যায়, যার ফলে চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদীকে। এরপর দেখো, এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছেন বেরিং প্রণালী। এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছেন কে? বেরিং প্রণালী। নেক্সট নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম সমভূমিটির নাম কি? সাইবেরিয়ান সমভূমি। এরপর 47 নাম্বার, পৃথিবীর বৃহত্তম হ্রদটির নাম কি? কাম্পিয়ান সাগর, এটি বৃহত্তম হ্রদ। এরপর পৃথিবী বা এশিয়ার গভীরতম হ্রদটির নাম কি? বৈকাল হ্রদ। এটা গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ, আর বৃহত্তম হ্রদ হলো কাম্পিয়ান সাগর। ঠিক আছে, নেক্সট, এশিয়ার উষ্ণতম স্থানটির নাম কি? পাকিস্তানের জ্যাকুক বা বাঁধ। আর শীতলতম স্থান হলো সাইবেরিয়ান ওমিয়াকন। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা। ঠিক আছে, নেক্সট এশিয়া তথা ভারতের মসৃণ রাম অঞ্চলে পৃথিবীর সর্বাধিক বৃষ্টি হয়। এটা কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত, সেখানে সর্বাধিক বৃষ্টি দেখা যায়। ঠিক আছে, এরপর এশিয়ার বৃহত্তম বনভূমির নাম হলো তৈগা বনভূমি। আর পৃথিবীর গভীরতম সমুদ্র খাতটির নাম হলো মারিয়ানা খাত। এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটির নাম হলো গাঙ্গেয় বদ্বীপ সমভূমি। এরপর পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপ সমভূমিটি হলো মাজুলি দ্বীপ। ঠিক আছে, নেক্সট, হিমালয় ও কারাকুরাম মধ্যবর্তী মালভূমিটির নাম হলো লাদাখ মালভূমি। এরপর কারাকুরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম গড়ইনস্টিন, এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী। ওকে, নেক্সট দেখো, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এরপর দেখো 59 নাম্বার, এশিয়া মহাদেশের পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। সর্বশেষ 60 নাম্বার প্রশ্নটি হলো, এশিয়া মহাদেশের একটি প্লাবন দ্বীপের নাম হলো লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এ ছিল আজকে আমার এই গুরুত্বপূর্ণ বিষয়টি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।